এবার নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ, বিয়ের পিঁড়ি থেকে গ্রেফতার হলো বর বাবা জীবন, বিয়ের প্যান্ডেল তৈরি, আত্মীয় স্বজনও চলে আসতে শুরু করেছে, চলছে বিয়ের প্রস্তুতি, বিয়ে বাড়িতে হইচই। তখনই গোপন সূত্রের খবর পাওয়ার পর বিয়ের মণ্ডপে হানা দেয় পুলিশ আধিকারিকরা, পুলিশি তৎপরতায় ভেস্তে যায় নাবালিকার বিয়ে, বিয়ের পিঁড়ি থেকে গ্রেফতার হন বর বাবা জীবন। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানার অন্তর্গত বাগচি গোবিন্দপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বাগচি গোবিন্দপুর গ্রামের এক নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক ছিল মুজাহিদ শেখের, তার সঙ্গে কুলতলি থানার দেউলবাড়ির গ্রামের এক নাবালিকা রেশমা খানকে প্রেমের জালে আটকে অভিযুক্ত তার নিজের বাড়িতে নিয়ে যান। তারপর রীতিমতো ওই যুবকের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। গোপন সূত্রের খবর পাওয়ার পর জয়নগর থানার পুলিশ অভিযুক্ত যুবককে বাড়িতে হানা দেয় এবং ওই নাবালিকা মেয়েকে উদ্ধার করেন। এই ঘটনায় অভিযুক্ত মুজাহিদ শেখকে গ্রেপ্তার করেছেন পুলিশ। অভিযুক্তকে মঙ্গলবার বারুইপুর মহকুমার আদালতে পেশ করা হয়। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি মহামান্য আদালতের কাছে নাবালিকাকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য পেশ করা হয়। গোপন জবানবন্দি দেওয়ার পর নাবালিকাকে হোমে পাঠানোর আদেশ দেন বিচারক। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত যুবকের সঙ্গে কুলতলির দেউলবাড়ি গ্রামের ওই নাবালিকা মেয়ের অনেক দিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের তরফ থেকে জানা গেছে রেশমা খানের সঙ্গে মুজাহিদের বিয়ে দিতে রাজি ছিল না পরিবার। এরপর তাকে ফুসলিয়ে মুজাহিদ জয়নগরে নিয়ে আসে। নাবালিকার পরিবার কুলতলি থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেন। এরপর জয়নগর থানার পুলিশ খবর পান যে জয়নগর থানার অন্তর্গত বাগচি গোবিন্দপুর এলাকায় একটি বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছে। পুলিশ খবর পাওয়ার পর ওই বিয়ে বাড়িতে হানা দেন এবং নাবালিকাকে উদ্ধার করেন, পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেফতার করেন। চলো চলো।